ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। গতরাতে লালিগায় দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকা খেলায় দ্বিতীয়ার্ধে দারুণ জয় পেয়েছে কাতালান জায়ান্টরা। ম্যাচে বার্সেলোনা এলচেকে পরাজিত করেছে 3-0 গোলে। বার্সার করা 3 গোলের 3টিতেই অবদান রয়েছে লিওনাল মেসির। জোড়া গোল করার পাশাপাশি সতীর্থের গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন তারকা। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের 48 এবং 68তম মিনিটে পরপর 2 গোল করেছেন মেসি। দুর্দান্ত 2 গোলে বার্সেলোনাকে এগিয়ে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক, যার মাধ্যমে জয়ের ভিত গড়ে বার্সা। পয়েন্ট হারানোর শঙ্কায় পড়া বার্সেলোনাকে আরও একবার রক্ষা করলেন লিওনেল মেসি। এলচের বিপক্ষে এদিন বার্সার হয়ে প্রথম গোলটি করার মধ্য দিয়ে অসাধারণ এক মাইলফলকে পৌঁছে গেছেন মেসি। এবারে লালিগা মৌসুমের শুরু থেকেই লুইস সুয়ারেজের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছিল আর্জেন্টাইন তারকার। এই ম্যাচের আগে 16 গোল নিয়ে এবারে লালিগা মৌসুমে সুয়ারেজের সঙ্গে টপ স্কোরার ছিলেন মেসি। তবে এলচের বিপক্ষে প্রথম গোল করার মধ্য দিয়ে সুয়ারেজকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে গেছেন আর্জেন্টাইন তারকা। এরপর দ্বিতীয় গোল করার মধ্য দিয়ে সুয়ারেজকে 2 গোল পেছনে ফেলেছেন মেসি। উরুগুয়ান তারকাকে 2 গোল পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন মেসি। লিওনেল মেসির গোল সংখ্যা এখন 18টি। বার্সেলোনাকে দুর্দান্ত জয় এনে দিয়ে ব্যক্তিগত অর্জনের অসাধারণ এই সাফল্য পেয়েছেন মেসি।